একেবারে নতুন একটা আপডেট নিয়ে এসেছি যুবশ্রী প্রকল্প নিয়ে। আজকের তাজা একটা আপডেট, ব্রেকিং একটা আপডেট। আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলায় রয়েছেন না কেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটা দেখবেন। এবং যুবশ্রী বেকার ভাতা আপনারা জানেন প্রত্যেক মাসে বেকার ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় 1,500 টাকা করে প্রতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ এই যে প্রকল্পটা রয়েছে, এই প্রকল্পটা কাদের জন্য, এই ডাউট তো অনেকের মধ্যে রয়েছে। এবং এই ভিডিওতে আমি নতুন আপডেট নিয়ে এসেছি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন নিয়ে, সেটাও আমি আলোচনা করব। লিংক ইতিমধ্যেই কিন্তু জেনারেট করা হয়েছে অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার। এবং 2023 সালের প্রথম কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন প্রক্রিয়া আগামী কাল থেকে শুরু হবে। এবং লিংকে কি রয়েছে, কি রয়েছে আপডেট, কারা এই প্রকল্পে সুবিধা পাবে, যদি আপনি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন করতে না পারেন কিংবা না করেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই প্রকল্পের ভাতা আপনার বন্ধ হয়ে যাবে। যদি আপনি পেয়ে থাকেন 1 মাস 2 মাস কিংবা আগে থেকেই পাচ্ছেন বেকার ভাতার টাকা, যদি অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে না পারেন কোনো কারণবশত, সেই ভাতা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। এবং এই আপডেটটা মন দিয়ে দেখবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা যারা প্রথমবার ভিজিট করেছেন আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প সরকারি যোজনার আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা এনেবল করে দেবেন। তো চলুন আজকে যুবশ্রী প্রকল্প নিয়ে এই আপডেট নিয়ে ভিডিওটা আমরা শুরু করি। তো যুবশ্রী প্রকল্প, এই যে বেকার ভাতা যেটাকে আমরা বলে থাকি, এই বেকার ভাতা আপনি কি করে পেতে পারেন এবং কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারেন, এবং এই বেকার ভাতা যারা পাচ্ছে কিংবা পাবে, আপনি যদি এই বেকার ভাতার জন্য আবেদন করেন তাহলে ভবিষ্যতে আপনার কি সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হবে, এই বিষয়টা নিয়ে আপনাদের ডাউট অনেকের মনের মধ্যেই রয়েছে। অনেকে হয়তো ভয় পেয়ে আছে যে আমি যদি বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করি তাহলে হয়তো আমাকে আর চাকরি দেবে না রাজ্য সরকার, হয়তো আমি আর চাকরি পাবোই না, আবেদন করতে পারবো না, কোনো সমস্যা হবে। এই ভুল ভ্রান্তিগুলো যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে বলে রাখি টোটালটাই কিন্তু ভুল ধারণা আপনার। সরকারি এই প্রকল্পে আবেদন করলে যদি সিলেক্টেড হয়ে যান আপনি, তাহলে ভবিষ্যতে সরকারি চাকরি পেতে আপনার আরো সুবিধা হবে। তো যদি আপনাকে কেউ বলে আপনি আবেদন করবেন না বেকার ভাতায়, আবেদন করলে এই এই সমস্যা হতে পারে, আমি বলবো আপনাকে যদি বিশ্বাস করেন, ভরসা করেন আমাদের, অবশ্যই আমাদের চ্যানেলকে যদি ভালোবাসেন, তাহলে আমি বলবো আপনাদের নির্ভয়ে, কোনো রকম ঝামেলা নেই, নো টেনশন, আপনারা বেকার ভাতা যদি যোগ্য থাকেন অ্যাপ্লাই করুন, বেকার ভাতার সুবিধা নিন। এবং এই ভাতা পেতে হলে আপনার মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর এবং মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনি এই ভাতায় সুবিধা পেতে পারেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনি এই ভাতা পাবেন। অন্য কোনো রাজ্য থেকে এলে আপনি কিন্তু, অন্য কোনো রাজ্যের থাকলে আপনি আবেদন করতে পারবেন না। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই ভাতা পাওয়ার জন্য আপনার অবশ্যই কিন্তু প্রত্যেক 6 মাস পর পর একটা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন করতে হয়, যে ফর্মে আপনাকে জানাতে হয় যে আপনি টাকাটা নিয়ে কোথায় খরচ করেছেন। অর্থাৎ আপনি যদি টিউশন পড়ছেন কিংবা কোচিং করছেন কিংবা আপনি কোনোরকম কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, ঠিক আছে, কোনো কোচিং করছেন জব রিলেটেড, অর্থাৎ এক কথায় এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, টাকার সমস্যা রয়েছে, তবেই কিন্তু আপনি এই ভাতার সুবিধা নিতে পারেন। তো আশা করি বোঝাতে পেরেছি। তো চলুন এবার দেখে নিই অ্যানেক্সার 3 ফর্ম নিয়ে নতুন আপডেট। অ্যানেক্সার 3 ফর্ম আগামীকাল 16 তারিখ, সেই 16 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে। আজ রাত 12টার পর থেকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম আপনারা অনলাইনে ভরতে পারবেন। তো চলুন দেখে নিই লিংক জেনারেট হয়েছে কিনা, ওয়েবসাইট থেকে কি আপডেট রয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করবো। তো চলুন দেখে নিই আজকের বেকার ভাতার অ্যানেক্সার 3 ফর্ম নিয়ে নতুন আপডেট। তো যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার 3 ফর্ম, সেই অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী কাল থেকে, অর্থাৎ আজ রাত 12টার পর থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কেননা আগামী কাল অর্থাৎ 16 তারিখ কিন্তু হয়ে যাবে এবং 16 তারিখ থেকেই অ্যাপ্লাইটা শুরু হবে। তাছাড়া এর পরেও কিন্তু আপনারা অফলাইনে একটা সুযোগ পাবেন, যারা অনলাইনে করতে পারবে না আপনারা অফলাইনের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন। তার জন্য ফর্মেট দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে, অ্যাবাউট সেকশনে গেলে পেয়ে যাবেন ফর্মেট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ডাউনলোড ফর্ম চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা ওপেন হবে। ঠিক এরকম ভাবে আপনারা অবশ্যই কিন্তু আপনার ইবি নাম্বার সহ সবকিছু দিয়ে আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করে আপনারা জমা করবেন, ঠিক আছে। এবং অনলাইনের জন্য লিংক ইতিমধ্যে
জেনারেট করা হয়েছে। আপনারা যদি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান তাহলে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে, এখানে একটা লিংক রয়েছে, দেখুন সাবমিট অ্যানেক্সার থ্রি, এখানে আপনারা যদি ক্লিক করেন এই মুহূর্তে একটা অপশান শো হচ্ছে, সাবমিশন অফ অ্যানেক্সার থ্রি উইল স্টার্ট ফ্রম 16 জানুয়ারি 2023, অর্থাৎ 16 তারিখ থেকে শুরু হবে, এখনও এখানে কোনো রকম ফর্ম দেয়নি। আপনারা অবশ্যই 12টার পর যদি ট্রাই করেন, আমি যদিও দেখিয়ে দেবো যখনই এটা লিংক জেনারেট হয়ে যাবে এখানে যখন ফর্মটা ওপেন হবে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। কি করবেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে করে মিস না হয় ভিডিওগুলো, ভিডিওগুলো মিস হলে আপডেটগুলো মিস হলে আপনারা কিন্তু করতে পারবেন না, এরপর কিন্তু টাকা আর পাবেন না। যদি আপনারা এটা সাবমিট করতে না পারেন তাহলে পরবর্তীতে কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপডেটগুলো নিয়মিত দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই ছিল আজকের ব্রেকিং আপডেট, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে, ধন্যবাদ।